एक्स्ट्रा टाइम। এদিন মোহামেডান স্পোর্টিং নিজেদের মাঠে অনুশীলন ম্যাচ খেলল মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে সিনিয়র মোহামেডান স্পোর্টিং দল অনুশীলন ম্যাচ খেলল, যেখানে ৬-১ গোলে জিতল সিনিয়র দল। ৬টি গোলের ১টি গোল মার্কাস জোসেফের, ১টি আভাস থাপার, রিডজি ডিমেরো ২টি গোল করলেন আর ইয়ামাম গোপি সিং ২টি গোল করলেন, আর অনূর্ধ্ব ১৯ দলের পক্ষ থেকে ১টি গোল রাহুল প্রতাপ সিং এর। প্রথমার্ধের ১৮ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে, মার্কাস পেনাল্টি থেকে এই গোলটি করেন। ৩৮ মিনিটে আভাস থাপা গোল করেন মার্কাস জোসেফের পাস থেকে আর সিনিয়র দল ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে রিডজি গোল করেন অভিষেক হালদারের থ্রু পাস ধরে, এটি ৩ নম্বর গোল। তারপর ৫৩ মিনিটে গোপি সিং হেডে গোল করেন, যার ক্রস তুলেছিলেন কিন লুইস। দলের ৫ নম্বর গোলটি আসে ৫৫ মিনিটে, গোপি সিংই পঞ্চম গোলটি করেন আর ৫৬ মিনিট অর্থাৎ ১ মিনিট পর রিডজি গোল করে দলকে ৬-০ গোলে এগিয়ে দেন। রাহুল প্রতাপ সিং জুনিয়র দলের পক্ষ থেকে ৬৯ মিনিটে ১টি গোল শোধ করেন। ম্যাচের শেষে সচিব দানিশ ইকবাল আর ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ নিয়ে কি বার্তা দিলেন, প্রস্তুতি ম্যাচ নিয়ে কি বার্তা দিলেন শুনে নিন। দেখি আমলোগা পুরো উমিদ হ্যাঁ জিস তরকে টিম পারফর্ম কর রা হ্যাঁ জিস তরকে টিম কম্বিনেশন হ্যাঁ জিস তরকে সব একসাথ খেল রা হ্যায় একসাথ রহ রা হ্যায় তো উসসে আমলোগ কনফিডেন্স লেভেল জ্যাদা আচ্ছা হ্যায়। সাথ মে সবসে বড়া বাত দেখি আমলোগ আজ ইনফ্রাস্ট্রাকচার জো রেডি কিয়ে হ্যায় ইয়ে গ্রাউন্ড রেডি কিয়ে হ্যায় আজ তো গ্রাউন্ড অভি আমলোগা কিসি ভি হিসাব সে কিসি ভি গ্রাউন্ড সে কম নেই তো জব আপনা গ্রাউন্ড জব রেডি হয়ে যাতা তো আপনা হোম ম্যাচেস আমলোগ আপনা হোম গ্রাউন্ড মেই খেলেঙ্গে সিএফএল মে তো জ্যাদা আচ্ছা হোগা আর উসসে জো আমলোগা ক্রাউড সাপোর্ট জো হোগা ও ভি জবরদস্ত হোগা বেসিক্যালি আপনাই গ্রাউন্ড মে খেলনে কা কোশিশ করতে আমলোগ অলরেডি আইএফএ কো ইনফর্ম কর চুকে কি সিএফএল কা সারা ম্যাচেস আমলোগ কা আপনা ম্যাচ মে দে আপনাই গ্রাউন্ড মে দে আর জব আগর ইস্ট বেঙ্গল ইয়া মোহন বাগান কে সাথ ম্যাচ পড়তা আগর বলো খেল রে তো ও ম্যাচ সল্ট লেক মে দে ইয়া কিশোর ভারতী মে দে সকতে হ্যায় লেকিন মোহামেডান কা বাকি জিতনে ভি সারি টিম সে ম্যাচ পড়েগা মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ড হি মে ম্যাচ খেলে। দেখো আমরা ডুরান্ডে যে ফুটবল খেলেছি এবং তোমরা লক্ষ্য করো যে তিনটে আইএসএল টিম প্রথমে এটিকে মোহনবাগানের সাথে একটা এক্সিবিশন ম্যাচ খেলি আমরা নৈহাটিতে এবং পরে ব্যাঙ্গালোর এফসি এবং মুম্বাই সিটি তিনটে টিমের সাথে আমরা গোল খেয়েছি। দেখো মোহনবাগানের সাথে আমরা গোল খেয়েছি ৯৩ মিনিটে, আমার ব্যাঙ্গালোর এফসির সাথে গোল খেয়েছি ৯২ মিনিটে এবং মুম্বাই সিটির সাথে গোল খেয়েছি ৯১ মিনিটে। মানে তিনটে ম্যাচই আমাদের কাছে এটা ভাবতে হবে যে একদম শেষ মুহূর্তে আমরা তিনটে গোল খেয়েছি ৯৩, ৯২ এবং ৯১ মিনিটে এবং এটা এটা আমাদের খুব ভালো হয়েছে। আমাদের টিম খুব ভালো ফুটবল খেলেছে, এটা তো তোমায় দেখেছি যে আইএসএলের টপ টিমের সাথে একদম তুল্যমূল্য লড়াই করেছে, তার মানে আমরাও এক বর্তমানে আইএসএল খেলার জায়গায় আছি, এটা তো মানুষের কাছে সেই বার্তাটা গেছে যে টিম মডার্ন স্পোর্টিং যে ফুটবল খেলেছে। এবং বারবার বলবো যে ওই তিনটে ম্যাচ যে আমরা হেরেছি একদম শেষ মুহূর্তে, এটিকে মোহনবাগানের সাথে ৯৩, ব্যাঙ্গালোর এফসির সাথে আমরা ড্র হলো যে ম্যাচটা আমরা ৯২ মিনিটে গোল খেলাম এবং মুম্বাই সিটির সাথে ৯১। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।